Johor prescription. Title sponsored by Johor Test Tube Baby Center, a unit of Uma Medical. Co-sponsored by Dr. Plus. ফিরে এলাম বিরতির পর, দেখছেন জহর প্রেসক্রিপশন। আজকে আমরা সাইনোসাইটিস বা সাইনাসের সমস্যা নিয়ে আলোচনা করছি। বিরতিতে যাওয়ার আগে আমরা মোটামুটিভাবে ধারণা পেয়ে গিয়েছি যে সাইনাসের সমস্যা হলে কী সিমটমস থাকে এবং এর প্রকারভেদ কী, সাইনাস আমাদের শরীরে কতগুলো রয়েছে, কত জোড়া রয়েছে, সেগুলো সমস্ত আমরা জেনেছি। আমরা এই বিষয়ে আরও ডিটেইলে জানবো, তবে তার আগে একটা ফোন নেবো। টেলিফোন লাইনে আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন। নমস্কার, বলুন, কে বলছেন? নমস্কার, কে বলছেন বলুন। টেলিভিশনের ভলিউম মিউট করে দিন, বলুন কে বলছেন। হ্যালো, হ্যাঁ বলছি, আমার আগে সাইনাস ছিল আর আমার এই ছিল মাইগ্রেন। সেটা মেনা বলে একটা ট্যাবলেট খেয়ে অনেকটা খুব কথা হচ্ছে। এখন আমার পরবর্তী করো তা কথা হচ্ছে, এখন আমি আমার নাকে যে স্টোলিং পাওয়ার এইটা তেমন কিছু নেই, এইটা আমি জানি এগুলো নিয়ে হবে না হবে না। যেটা হয়, মাথা যন্ত্রণার সাথে নাক বন্ধ থাকবে, নাক দিয়ে হলদে হলদে সর্দি বা বারবার নাক পরিষ্কার করতে হবে, নাক দিয়ে রক্তপাত বেরোতে পারে, কাশি থাকবে, সাইনাসাইটিসের সঙ্গে সাধারণত এইগুলো থাকে সাইনাসাইটিসের মাথা যন্ত্রণার সাথে। কিন্তু মাইগ্রেনের মাথা যন্ত্রণার সাথে এরকম এগুলো থাকে না। মাইগ্রেনের মাথা যন্ত্রণা একটু অন্যরকম হয়, গা গোলানো বমি বমি ভাবটাই বেশি থাকে তার সাথে। আর উনি যেটা প্রশ্ন করছেন, নাক দিয়ে গন্ধ পাচ্ছেন না, তার মানে ওর মনে হয় সাইনাসাইটিসের এটাই বেশি। অনেক সময় দুটো একসাথেও থাকতে পারে, সাইনাসাইটিসও থাকতে পারে, একই মানুষের মধ্যে তার মাইগ্রেনও থাকতে পারে। মানে মিক্সড হেডেক এগুলোকে বলে, সাইনাসাইটিসের হেডেকও হচ্ছে, মাইগ্রেনের হেডেকও হচ্ছে। সেক্ষেত্রে বোঝা মুশকিল হয়ে যায়। যাই হোক, তো দুটো ডাবল ইলনেস বা ডাবল প্যাথোলজি আমরা বলি, সেগুলো থাকতে পারে। তো সেক্ষেত্রে ওনার নাকে যে গন্ধ পাচ্ছে না, এটা কিন্তু সাইনাসাইটিসেই বেশিরভাগ দেখা যায়। মাইগ্রেনে নাকের গন্ধের কোনো সমস্যা হয় না। আচ্ছা, প্রপার ট্রিটমেন্ট হলে পরে কি উনি প্রপার ট্রিটমেন্ট ডিপেন্ড করছে কতদিন ধরে উনি গন্ধ পাচ্ছেন না। যদি 3-4 মাস বা ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে হয় তাহলে সম্ভব, কিন্তু তার বেশি হয়ে গেলে চান্স কম। আচ্ছা, এটা কি ওনার ক্রনিক পর্যায়ে চলে গিয়েছে বলে এরকম সমস্যা হচ্ছে? হ্যাঁ মনে হচ্ছে, কিন্তু অনেক দিন ধরে ভুগছে বলছে তো। আচ্ছা বেশ, আপনি যে জায়গাটা বলছিলেন যে অ্যাকিউট এবং ক্রনিক কিভাবে আমি ডিফারেন্সিয়েট করব, সেক্ষেত্রে কোন ক্ষেত্রে আমার সার্জারির প্রয়োজন রয়েছে এবং কোন ক্ষেত্রে শুধুমাত্র ওষুধের মাধ্যমে সুস্থ হয়ে যাওয়া পুরোপুরি সম্ভব? আমি তো আগেই বললাম যে অ্যাকিউট এবং ক্রনিকের মধ্যে মানে মূলত হচ্ছে যে ডিউরেশন, কতদিন ধরে তার রোগের উপসর্গগুলো সিমটমগুলো দেখা দিচ্ছে, মূলত সেইভাবেই আমরা সেটাকে ডিস্টিংগুইশ করি। আর বিশেষ কোনো সিটি স্ক্যান দেখে বা দেখে অন্য মানে অ্যাকিউট না ক্রনিক সেটা বলা মুশকিল। একমাত্র তার এই কতদিন ধরে হচ্ছে এবং তার লক্ষণের যে উপসর্গগুলো হচ্ছে তার তীব্রতাটা কতটা, সেইগুলো খানিকটা আমাদের ওই অ্যাকিউট বা ক্রনিকের মধ্যে ইয়ে করতে ইয়ে করে। অ্যাকিউট সাইনাসাইটিস সাধারণত ওষুধে ভালো হয়ে যায়, এখন নানা রকম ভালো ভালো ওষুধ বেরিয়ে গেছে। আপনাকে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন, তার ফোন নিয়ে বলুন। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলছি আমি আমার নাকে না কোনো গন্ধ পাই না, আর সব সময় 12 মাস সর্দি থাকে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটাই সমস্যা তাই তো? এবং খুব সর্দি হচ্ছে, তার সাথে যদি ওনার নাক বন্ধ থাকে, বেশিরভাগ সময় নাক বন্ধ থাকে, তাহলে ওনার পলিপ থাকার সম্ভাবনা খুব বেশি, সাইনোসাইটিস তার সাথে পলিপ। এবং পলিপ থাকলে তো গন্ধ পাবেই না, বিকজ যে গন্ধটা আমরা যে পাই সেটা হচ্ছে একদম নাকের ওপরে, এটা রুফ অফ দ্য নেজাল ক্যাভিটি বলে, সেখানে অলফ্যাক্টরি ফাইবার্সগুলো থাকে। অলফ্যাক্টরি ফাইবার্স হচ্ছে যেই নার্ভগুলো দ্বারা আমরা ঘ্রাণ শক্তি পাই, যেই নার্ভগুলো ঘ্রাণ শক্তিটাকে ব্রেনে নিয়ে যায়, সেগুলো অলফ্যাক্টরি নার্ভ। অলফ্যাক্টরি নার্ভের যে ফাইবারগুলো সেটা একদম নাকের ওপর পোর্শনটা সেখানে থাকে, সেই অবধি বাতাসটাকে পৌঁছাতে হবে, গন্ধটাকে পৌঁছাতে হবে। যদি নাক বন্ধই থাকে তাহলে পরে সেখানে গন্ধটা পৌঁছাতে পারছে না, ন্যাচুরালি আমি গন্ধও পাচ্ছি না। তো সেই অবস্ট্রাকশনটা, সেই মাঝখানে যে পলিপ থাক বা সাইনাসাইটিসের জন্য যে ভেতরে মিউকাস মেমব্রেনটা খুব মোটা বা গাঢ় ওই মিউকাস সিক্রিশন পুঁজ এগুলো সব জমে থাকে, সেইগুলো যদি ক্লিয়ার করে দেওয়া যায় তাহলে তার ঘ্রাণ শক্তি ফিরে আসবে। যদি নাক বন্ধ থাকে তাহলে ওরা পলিপ হওয়ার সম্ভাবনা বেশি এবং তার জন্য
সার্জারি প্রয়োজন, মানে প্রপার ট্রিটমেন্টের এক্ষেত্রে দরকার এবং কোন কোন ক্ষেত্রে এবারে সেক্ষেত্রে সার্জারিও করা হতে পারে। ওটা সিটি স্ক্যান করে দেখতে হবে, সিটি স্ক্যান, নেজাল এন্ডোস্কোপি, এই দুটো হচ্ছে মূল ডায়াগনস্টিক টুল বলি আমরা, সিটি স্ক্যান এবং নেজাল এন্ডোস্কোপি। এতক্ষণ আমরা উপসর্গ নিয়ে কথা বলছিলাম, সিমটম নিয়ে কথা বলছিলাম, কি কি লক্ষণ দেখে আমরা বুঝবো সাইনাসাইটিস অ্যাকিউট বা ক্রনিক ইত্যাদি, কিন্তু যেটা ডায়াগনোসিস কনফার্ম করার জন্য, শিওর হওয়ার জন্য, আমি সেই জায়গায় যাব রোগ নির্ণয় পদ্ধতি, ট্রিটমেন্টের জায়গা আরো ডিটেইলে জানানোর চেষ্টা করব। তবে সময় এখন আরো একটা বিরতি, বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, আপনি সঙ্গে থাকুন। জহর প্রেসক্রিপশন, টাইটেল স্পন্সরড বাই জহর টেস্ট টিউব বেবি সেন্টার, আ ইউনিট অফ উমা মেডিকেল, কো স্পন্সরড বাই ডক্টর প্লাস,